অযু এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে অযুর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, যে অযুর মাধ্যমে মানুষের গুনাহ চলে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি অপবিত্র হতেন সঙ্গে সঙ্গে অযু করে নিতেন, যখনই তিনি কোনো গুনাহ হয়ে গেছে বুঝতে পারতেন তখনই তিনি দুই রাকাত সালাত আদায় করতেন। এই দুটি কর্মের কারণে আল্লাহ রাসূল তাকে দেখছেন যে তার আগেই তিনি জান্নাতে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে অবহিত করেছেন, যদি আমরা সঠিকভাবে অযু করি জামাতের সাথে সালাত আদায় করি তাহলে আমরা যতদিন বেঁচে থাকতে পারব ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। এই অযু শুধু উজ্জ্বলই হবে না, এটা নূর হয়ে যাবে, আলোকবর্তিকা হবে। এই আলোতে আমরা পথ চলতে পারব। হতে পারে এই অযুর কারণে আমরা পুল সিরাত এই আলোতে পার হয়ে যাব। যে অযু করে ঘুমাতে যায় তার মাথার কাছে একজন ফেরেশতা অপেক্ষা করে। অযুকে সালাতের এক তৃতীয় অংশ বলা হয়েছে, অযুকে ইমানের অর্ধেক বলা হয়েছে, এই অযুকে ইমানের পরিচয়ক বলা হয়েছে। এই অযুর মাধ্যমে একজন বান্দার মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে, দুনিয়াতে বৃদ্ধি পাবে। আত্তাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال النبي صلى الله عليه وسلم إن الصلاة ثلاثة أثلاث ثلث طهور إلى آخر الحديث উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঠান্ডা এই কষ্টের সময় অযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করে এই মসজিদে এসে তার ইবাদত করার জন্য সালাত আদায় করার তৌফিক দিয়েছেন এবং এই মজলিসুল জিকির কোরআন এবং সেই সুন্নাহ থেকে আলোচনার একটা মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অযু করলে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারব, কিভাবে অযু করার মাধ্যমে আমরা ঘুমালে ফেরেশতাদের দোয়া প্রাপ্ত হব, সেজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, অযু একটি ইবাদত যাকে হাদিসে সালাতের এক তৃতীয় অংশ বলা হয়েছে। অযু এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য উম্মত থেকে উম্মতে মুহাম্মাদিকে কিয়ামতের দিন আলাদা করবেন। অযু এমন একটি ইবাদত যে ইবাদত আমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করে। অযু এমন একটি ইবাদত যে ইবাদত করার সময় অযুর প্রতিটা ফোঁটা পানির সাথে সাথে আমাদের গুনাহসমূহ ঝরে পড়ে যায়। অযু এমন একটি ইবাদত যে ইবাদত করে মসজিদ আসলে হজ এবং উমরার সমতুল্য সওয়াব অর্জিত হয়। অযু এমন একটি ইবাদত যে ইবাদতটি করলে পারে শয়তান যে আমাদের মাথায় গিট মারে সে গিট খুলে যায়। অযু করে ঘুমালে পারে, অযু করে বিছানায় গেলে যখনই একজন ব্যক্তি রাত্রে ঘুম থেকে জাগ্রত হয় তখনই ফেরেশতা দোয়া করে বলে
اللهم اغفر لعبدك فانه بات طاهرا الله তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও কারণ সে ওযু করে ঘুমিয়েছে সেজন্য ওযু যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত বিশেষ করে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দিবেন আর সেই ওযু আজকে আমরা করতে ভয় পাই যারা আমরা সালাত আদায় করি সালাত আদায় করতে যতটুকু কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় ওযু করতে যদি এমনটা সুযোগ থাকতো যে ওযু না করে সালাত আদায় করা যাবে তাহলেও আমার মনে হয় অধিকাংশই সালাত আদায় করত তোমাদের অনেকে হয়তো কেউ কেউ এরকম আছে যে ওযু ছাড়াই মসজিদে দৌড় দেয় যদি এমনটি হয়ে থাকে আবাসিক শিক্ষক যিনি আছেন তিনি চলে আসছেন শুধুমাত্র পাঞ্জাবিটি নিয়ে দৌড় দিয়ে মসজিদে ওযু হোক আর না হোক এমনও দেখা গিয়েছে আমরা দেখেছি তো ওযু গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই ওযু আমাদের করতে হবে কেন এই ওযুর পরিচয়নীয়তা কি এই বিষয়ে আমরা যদি একটু জানার চেষ্টা করি তাহলে আমরা হয়তো আর ওযুকে পরিত্যাগ করব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওযু করার নির্দেশ দিয়েছেন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ যখন তোমরা সালাতের ইচ্ছা পোষণ করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে তোমাদের হাত কোণী পর্যন্ত ধৌত করবে তোমাদের মাথা ধৌত করবে এবং গোড়ালি সহ পা ধৌত করবে এই চারটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর জন্য ফরজ করে দিয়েছেন এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু বিষয়কে সুন্নাত হিসেবে পরিগণিত করেছেন ধার্য করে দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা ওযুকে পরিপূর্ণ করতে পারি তো ওযু এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটি করতে গেলে যে ইবাদতটি সালাত আদায় করতে গেলে যাকে সালাতের এক তৃতীয় অংশ বলা হয়েছে সালাতের জন্য যদি 100 নেকি ধার্য থাকে তাহলে ওই ওযুতে রয়েছে এর এক তৃতীয় অংশ প্রায় 33 থেকে 34 ভাগ নেকি রয়েছে ওযুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাস সালাতা সালাসুত আসলাসিন সালাতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সুলুসুন তুহুরুন এই তিন ভাগের মধ্যে এক ভাগই রয়েছে পবিত্রতা ওয়া সুলুসুন রুকুউন এক ভাগে রয়েছে রুকু ওয়া সুলুসুন সুজুদুন আর এক অংশে রয়েছে সিজদা আল্লাহর নবী বলছেন মান হাফিজা আলাইহিন্না যে এই তিনটি বিষয়কে সঠিকভাবে হেফাজত করবে কবুল না মিনহু তার সালাতকে তার ওযুকে কবুল করা হবে ওমান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু মিন নাফসিহি আর যে ব্যক্তি ত্রুটি বিচ্যুতি করবে সেটা তার জন্যই ধার্য হবে সে নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ফামান আদাহা বিহাক্কিহা যে ব্যক্তি এই ওযুকে সুন্দরভাবে এর হক সহ আদায় করবে কবিলাত মিনহু তার সালাত কবুল হবে তার ওযু কবুল হবে ওয়া কুবিলা মিনহু সাইরু আমালিহি এবং তার সমস্ত আমল কবুল হবে ওমান রুদ্দাত আলাইহি আর যার এই সালাত কবুল হবে না যার ওযু কবুল হবে না আল্লাহর নবী বলছেন রুদ্দা আলাইহি সাইরু আমালিহি তার সকল আমলই বাতিল হয়ে যাবে প্রত্যাখ্যান করা হবে এজন্য আমাদেরকে ওযু করার ব্যাপারে সচেতন হতে হবে সতর্ক হতে হবে ওযুর ফজিলত পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে ওযু এমন একটি ইবাদত যাকে ইমানের অর্ধেক বলা হয়েছে যদি ইমান আমরা 100 ভাগ ধরি তাহলে ওযুকে পরিপূর্ণভাবে ইসবাগুল ওযুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফুল ইমান বলেছেন আল্লাহর নবী বলছেন আল ওযু ও শাতরুল ইমান ওযু হচ্ছে ইমানের অর্ধেক কোন বর্ণনা আছে ইসবাগুল ওযু এ শাতরুল ইমান ওযুকে পরিপূর্ণভাবে করা ওযুর সুন্নাত ওযুর মুস্তাহাব সহ একে পরিপূর্ণভাবে আদায় করা হচ্ছে ইমানের অর্ধেক কোথাও শাতরুল ইমান বলা হয়েছে কোথাও নিসফুল ইমান বলা হয়েছে যাই বলা হোক না কেন ওযু হচ্ছে ইমানের অর্ধেক যদি আমরা পবিত্রতা অর্জন না করি তাহলে আমরা যেমন আমাদের ইবাদত কবুল হবে না ক্ষেত্র বিশেষে আমরা অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব সম্মানিত উপস্থিতি এই ওযু করা ইমানের বহিঃপ্রকাশ আমি একজন মুমিন ইমানদার কিনা মুমিন কিনা এটা প্রমাণ করবে ওযুর মাধ্যমে যদি আমি উযু না করি জানতে হবে আমার ইমানের খাঁটি রয়েছে ইমানের ঘাটতি রয়েছে
এমন কি ওযু ছাড়া কেউ যদি সালাত আদায় করে তার জন্য কঠিন শাস্তি কবর রয়েছে একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়ালামু আন্না খায়রা আমালিকুমুস সালাহ তোমরা জেনে রাখো যে তোমাদের আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত ওয়ালা ইউহাফিজু আলাল উযুয়ে ইল্লা মুমিনুন আর ওযু কেবল মাত্র হেফাজত করে থাকে যারা মুমিন তারাই মুমিন ব্যতীত অন্যরা ওযু হেফাজত করে না তা ওযু হেফাজত করাটা একজন মুমিনের পরিচয়ক ওযু করলে জানতে হবে সে মুমিন আর ওযু যদি না করে জানতে হবে তার ইমানে ঈমান নেই সম্মানিত শিক্ষার্থীরা শ্রেয়ের শিক্ষার্থীরা আমাদের একটা বিষয় জানতে হবে ওযু এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ওযুর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় যে ওযুর মাধ্যমে মানুষের গুনাহ চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে উদ্বুদ্ধ করে একদিন বলছেন আলা উনাব্বিকুম হে আমার সাহাবা ইকরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া যার মাধ্যমে মানুষের গুনাহসমূহ ঝরে যায় এবং ওয়ারফাহু বিল দারাজাত মানুষের মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ তাআলা যার মাধ্যমে মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন সাহাবা ইকরাম বললেন হে আল্লাহর নবী আপনি বলুন কোন আমল করলে আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে আমাদের গুনাহসমূহ ঝরে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে কথাটি বললেন ইসবাগুল উদুই আলাল মাকারিহ কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে উযু করাই হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধির কারণ পরিপূর্ণভাবে উযু করাই হচ্ছে মানুষের গুনাহ দূর হওয়ার কারণ এরপর আল্লাহ রাসূল আরো দুইটি বললেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদে মসজিদে হেঁটে হেঁটে যাওয়া এটাও গুনাহ দূর হওয়ার কারণ মর্যাদা বৃদ্ধির কারণ একক্ত সালাত আদায় করে আলাকক্ত সালাত আদায়ের জন্য অপেক্ষা করাও হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধির কারণ এবং মানুষের সওয়াব অর্জনের কারণ এবং গুনাহ থেকে মুক্ত হওয়ার কারণ সম্মানিত উপস্থিতি আলাল মাকারে এই শব্দের ব্যাখ্যায় শাইখ উসামিন রহমতুল্লাহ আলাই বলছেন আয়া এই ফি ইয়াউমিশাতি শীতকালে উযু করাটা হচ্ছে এই ইসবাগুল উযু শীতকালে পরিপূর্ণভাবে উযু করাটাই হচ্ছে মর্যাদা বৃদ্ধির কারণ সুতরাং এর ব্যাখ্যা আমরা আরো স্পষ্টভাবে পাই ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুকালে তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে হে আব্দুল্লাহ আলাইকা বিখিসালিল ঈমান তোমার জন্য আবশ্যক হচ্ছে ইমানের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখা সেই বৈশিষ্ট্যগুলো কি তার ছেলে বলল ওমা হুন্না ইয়াবাতি হে আমার পিতা সেগুলো কি তখন তিনি বললেন আসসাউম শিদ্দাতে আইয়ামি সাইফ গ্রীষ্মকালে সিয়াম পালন করা ও কতল আদায় বিসাইফে তরবারি দিয়ে শত্রুকে হত্যা করা ও সবর আলাল মুসিবাতে বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করা এরপরে তিনি যে কথাটি বললেন সেটি ছিল ওয়াইজ বাগুল উদু ফি আউমি সাতি শীতকালে শীতের দিনে এ ঠান্ডার সময়ে পরিপূর্ণভাবে উজু করবে তুমি এই উজু করাটাকে তোমার জন্য কল্যাণকর মনে করবে এটাকে ইমানের অংশ মনে করবে ইমানের বৈশিষ্ট্য মনে করবে হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে এভাবে উপদেশ দিলেন তাহলে আমরা শীতের দিনে যে উযু করার গুরুত্ব ফজিলত এর মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে দুনিয়াতে যেমন মর্যাদা বৃদ্ধি পাবে তেমন পরকালেও জান্নাতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন কেউ যদি এই ঠান্ডার দিনে উযু পরিপূর্ণভাবে করতে পারে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে আসতে বিলম্ব করেছেন রাসূল বিলম্ব করেছেন রাসূল না আসলে তো ইমামতি করার কারো যোগ্যতা ছিল কিন্তু কেউ করতেন না সাহাবায়ে কেরাম বসে আছেন মুয়াজ বিন জাবাল বলছেন আমরা বসে আছি মনে হচ্ছে সকাল হয়ে যাবে সূর্য উদিত হয়ে যাবে রাসূল আসছেন না হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়ো করে খুব আসলেন আসার পরে একামত দেওয়া হলো আল্লাহ রাসূল ইমামতি করলেন সালাত আদায়ে ইমামতি করলেন এবং সালাতকে সংক্ষিপ্ত করলেন এবং সালাম ফেরানোর পরে ঘুরে গিয়ে বললেন তোমরা বসে পড়ো সাহাবায়ে কেরাম বসে পড়লেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন বসার পরে বললেন শোনো এবার আমি বলি কেন আমার বিলম্ব হয়েছে আজকে এই ফজরের সালাতে আসতে তিনি বললেন আমি তাহাজ্জুদে সালাত আদায় করলাম তাহাজ্জুদে সালাত আদায় করার পরে আমার ঘুম চলে এসেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম এর মধ্যে আমি স্বপ্ন দেখলাম শুধু স্বপ্নটা সাধারণ স্বপ্নই ছিল না
আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চলে এসেছেন আল্লাহকে দেখা সম্ভব তোমরা যদি কাউকে আল্লাহ কেউ বলো যে আল্লাহকে দেখেছি এটা বিশ্বাস করা যাবে রাসূল দেখতেই পারেন স্বপ্নে দেখাটা অসম্ভব কিছুই না উলামায়ে কেরাম দেখেছেন যারা আলেমে দ্বীন তারা দেখতেই পারে তবে এটা সত্য হতে পারে নাও হতে পারে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কেমন দেখেছেন স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহ আমার কাছে এসেছেন আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউলা হে মুহাম্মদ তুমি কি জানো যে উচ্চ পদস্থ কর্মকর্তারা তথা আল মালাইকাতুল মুকাররাবুন যে সকল ফেরেশতা আল্লাহর নৈকট্যশীল তারা কি বিষয়ে আলোচনা করছে তর্ক বিতর্ক করতেছে তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আমি জানি না আল্লাহর নবী বলছেন এবার আল্লাহ তাআলা তার হাতকে আমার বুকের উপরে রাখলেন আমি তার হাতের সিক্ততা অনুধাবন করলাম এরপরে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করছেন ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা তুমি কি জানো এবারে বলো যে উচ্চ পদস্থ ফেরেশতারা আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা কি বিষয়ে আলোচনা করছে তখন আল্লাহর নবী বলছেন আল্লাহ যখন আমার বুকে হাত দিলেন তখন সঙ্গে সঙ্গে আলিম তো মাফিস সামাওয়াতি ওয়াল আরজে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু ছিল আমি সব কিছু দেখতে পেলাম এবং অনুধাবন করতে পারলাম বুঝতে পারলাম যে তারা কি বিষয়ে আলোচনা করছে এবার আল্লাহর নবী বলছেন হ্যাঁ আমি জানি তারা কাফফারাত নিয়ে আলোচনা করছে কাফফারাত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল কাফফারাতু আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাত এক অক্ত সালাত আদায় করার পরে আরেক অক্ত সালাতের জন্য অপেক্ষা করা হচ্ছে কাফফারাত এগুলো নিয়ে ফেরেশতা আলোচনা করছে আরেকটি ছিল ওয়াল মাসিউ আলাল আকদাম ইলাল জামাত জামাতে সালাত আদায় করার জন্য পায়ে হেঁটে যাওয়া এই বিষয় নিয়ে আলোচনা করছে তিন নম্বর ছিল ওয়া ইসবাগুল উযু ফিল মাকারিহ কষ্টের সময় উযু করা নিয়ে তারা আলাপ আলোচনা করছিল কি আলোচনা করছিল আলোচনাটা ছিল এরকম যে মান ফাআলা যালিকা আশা বি খায়রিন ওয়া মাতা বি খায়রিন যে ব্যক্তি এই তিনটি বিষয় সঠিকভাবে আমল করবে অর্থাৎ কষ্ট হলেও মসজিদে যাবে পায়ে হেঁটে মসজিদে যাবে জামাতের জন্য অপেক্ষা করবে এবং কষ্ট সাধ্য হলেও অজু করবে সে যতদিন বেঁচে থাকবে সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকবে এবং যখন মরবে তখন তার আরামে মৃত্যু হবে আল্লাহর নবী বললেন যে ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করছে যারা কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে তারা যতদিন বেঁচে থাকবে সুখে শান্তিতে বসবাস করবে যখন মরে যাবে তখনও সে ভালোভাবে থাকবে সুখে শান্তিতে থাকবে আল্লাহর নবী কথা বললেন আর কি বললেন আর তিনি বললেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু এবং এই কষ্টের সময়ে অজু করার কারণে সে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেন সে একজন নবজাতক শিশু একজন নবজাতক শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যাবে যদি এই কষ্টের সময়ে অজু করে জামাতের সাথে সালাত আদায়ের জন্য অপেক্ষা করে এবং পায়ে হেঁটে মসজিদে যায় আল্লাহর নবী তিনটি বিষয়ের ফজিলত বর্ণনা করলেন এবং আল্লাহ তাআলা তার ফেরেশতার যে বিষয়গুলো আলোচনা করছিলেন আল্লাহ রাসূলকে সরাসরি জানিয়ে দিলেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে অবহিত করেছেন যদি আমরা সঠিকভাবে অজু করি জামাতের সাথে সালাত আদায় করি তাহলে আমরা যতদিন বেঁচে থাকতে পারবো ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন যখন মারা যাব তখন আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন মৃত্যু হবে সহজে আবার তিন নম্বরে আল্লাহ রাসূল যে কথাটি বলছেন যে আমরা একেবারে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা শুধু এতটুকুই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওজুর এমন একটি ফজিলত বর্ণনা করেছেন যে ব্যক্তি ওজু করছে নিয়মিতভাবে যখনই অপবিত্র হচ্ছে তখনই ওজু করছে ফলে আল্লাহ রাসূলের আগে জান্নাতে চলে গিয়েছেন স্বপ্নে দেখছেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে স্বপ্নে দেখছেন যে তিনি জান্নাতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই স্বপ্নে দেখছেন জান্নাতে গিয়েছেন সরাসরিও দেখেছেন আল্লাহ দেখিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে গিয়েছেন তো একদিন তিনি স্বপ্নে দেখছেন যে তিনি জান্নাতে প্রবেশ করেছেন আর জান্নাতে প্রবেশ করে তিনি শুনতে পাচ্ছেন খসখসাতা নালা বিলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন। সকাল হলো, ঘুম থেকে জাগ্রত হলেন, ফজরের সালাত আদায় করলেন, আদায় করার পরে বেলালকে ডেকে বললেন, ইয়া বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাতে, কি ব্যাপার, কি এমন আমল করো যার মাধ্যমে তুমি আমার পূর্বে জান্নাতে প্রবেশ করেছো, জান্নাতে চলে গিয়েছো। বেলাল জান্নাতে চলে গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বেলাল বলছেন, আমি তো তেমন কোনো কাজ করি না, আমি তো আপনার মতো ভালো কাজও করতে পারি না, সামান্য কিছু ভালো কাজ করি, যার মধ্যে রয়েছে যে আমা আসাবানি হাদাসুন কাত্তুন ইল্লা তাআদ্দাতু ইনদাহা, হে আল্লাহর নবী, আমি একটা কাজ করি, যখনই আমার উযু ভেঙে যায় তখনই সঙ্গে সঙ্গে আমি উযু করে নেই, আর একটা কাজ হচ্ছে যখনই আমার দ্বারা কোনো পাপ হয়ে যায়, বুঝতে পারি আমার চোখের পাপ হয়ে গেল, বুঝতে পারি আমার কথার পাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত সালাত আদায় করি, এই দুইটা কাজ ছাড়া তো আর বেশি কিছু কাজ করি না। আল্লাহ রাসূল বললেন, বেহাদা, এই আমলের কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গিয়েছো। কিসের ফজিলত এটা? ওযু করার ফজিলত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি অপবিত্র হতেন সঙ্গে সঙ্গে ওযু করে নিতেন, যখনই তিনি কোনো গুনাহ হয়ে গেছে বুঝতে পারতেন তখনই তিনি দুই রাকাত সালাত আদায় করতেন। এই দুটি কর্মের কারণে আল্লাহ রাসূল তাকে দেখছেন যে তার আগেই তিনি জান্নাতে চলে গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছেন, ইয়া বেলাল ফা ইন্নী সামিতু দাফা নালাইক বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতে, আমি আমার সামনে তোমার জুতার আওয়াজ পেলাম জান্নাতের ভিতরে, কি কারণ? কাল মা আমিলতু আমালান আরজা ইন্দি আন্নি লাম আতাতাওহার তাহুরান ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকাত তাহুর, হে আল্লাহর রাসূল, আমি যখনই রাতে হোক আর দিনে হোক যখনই আমি অপবিত্র হই এবং অপবিত্র হওয়ার পরে ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত সালাত আদায় করে নি, এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমাকে দিয়েছেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওযু করার কারণে এই ফজিলত প্রাপ্ত হয়েছেন, মর্যাদা প্রাপ্ত হয়েছেন, জান্নাতে মর্যাদা বৃদ্ধি হয়ে যাচ্ছে এই ওযুর কারণে। ওযু এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের গুনাহ সমকে ঝরিয়ে ফেলে, যে ইবাদতের মাধ্যমে মানুষের গুনাহগুলো ঝরে যায়। কিভাবে ঝরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়লে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান কে ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। তিনি একদিন ওযু করলেন, ওযু করার পরে কুলি করলেন, নাক ঝাড়লেন, ওযু সম্পন্ন করলেন, হাত ধরলেন, পা ধোয়ার পরে তিনি হাসি দিলেন, হাসলেন, ইচ্ছা করে হাসলেন। তারপর জিজ্ঞেস করলেন, এ আমার সাথী সঙ্গীরা, তোমরা বলো তো বিমা আজহাকানে, আমাকে কিসে হাসালো? তখন তারা বললেন, বলেন আপনি, বলেন আপনি কেন হাসলেন? তখন তিনি বললেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই তিনি একদিন পানি নিয়ে ডাকলেন, তিনি ওযু করলেন, ওযু করার পরে তিনিও হাসলেন, হাসার পরে বললেন যে আমাকে কিসে হাসালো তোমরা বলো তো। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে শুনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাল আবদা ইযা দা বিউযুইন ফাগাসাল ওয়াজহু হাত্তা আল্লাহু আনহু কুল্লু খাতিয়াতিন আসাবাহা বিওয়াজহিহি। আল্লাহর নবী বললেন, যদি কোনো বান্দা পানি দিয়ে ওযু করা শুরু করে অথবা মুখমণ্ডল ধোয়া করে, মুখমণ্ডলে যত গুনাহগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে, ওযুর পানির মাধ্যমে সে গুনাহগুলোকে দূর করে দেন। যখন তার হস্ত ধোয়া করে, তার কুনি পর্যন্ত ধোয়া করে, আল্লাহ নবী বলছেন কানা কাজালিকা, এভাবে হাত থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। ওয়াই জা মাসাহা বিরাসিহি, যখন মাথা মশা করে তখন মাথায় যে গুনাহগুলো হয়েছে খারাপ চিন্তার কারণে, মাথায় গুনাহ হয় না? চুল কি গুনাহ করতে পারে? মাথার কি গুনাহ করার ক্ষমতা আছে? কিভাবে গুনাহ হতে পারে মাথায়? খারাপ চিন্তার কারণে গুনাহ হতে পারে। তো খারাপ চিন্তার কারণে যে গুনাহগুলো হয়, আল্লাহর রাসূল বলছেন যে এই গুনাহগুলো পানির সাথে সাথে ঝরে পড়ে যায়। এরপর হাত্তা তাখরুদা মিন তাহাতি আজফারি রিজলাইহি, এমনকি যখন পা ধোতে করে পায়ের নখের নিচ দিয়েও গুনাহগুলো ঝরে পড়ে যায়। কোন কোন হাদিস আছে তার চোখের গুনাহ, যখন চোখ ধৌত করে চোখ দিয়ে পানি যখন পড়ে তখন পানির সাথে সাথে চোখ দিয়ে দেখার গুনাহগুলো ঝরে পড়ে যায়। এমনকি চোখের যে ওপরের নিচের পাতা আছে সে পাতাগুলো দিয়ে যে পানি ঝরে পড়ে, প্রত্যেকটা ফোটার সাথে গুনাহগুলো মানুষের ঝরে পড়ে যায়। একজন মানুষ যখন, মুসলিম যখন কুলি করে, মুখে অশ্লীল কথা মানুষের বের হয়ে যায়, অনেক সময় গালি দিতে চায় না তাও গালি বের হয়ে যায়, অনেক সময় মুখে ভালো কথা বলতে চাই খারাপ কথা বের হয়ে যায়,
এই যে মুখের গুনাহগুলো আল্লাহর নবী বলছেন কেউ যদি মুখে কুলি করে কুলি করার কারণে যে পানিগুলো মুখ থেকে ঝরে পড়বে ওই পানির সাথে সাথে মুখ দিয়ে কথা বলার কারণে যে গুনাহগুলো আছে সেগুলো ঝরে পড়ে যাবে এমন কি নাক ঝাড়ার সময়ও নাকের গুনাহগুলো ঝরে পড়ে যায় নাক কিভাবে গুনাহ করে নাকের ক্ষমতা আছে গুনাহ করার নাক দিয়ে কি কথা বলা যায় অশ্লীল কথা বলা যায় তাহলে নাকের কি গুনাহ হয়েছে নাক গুনাহ ঝরে পড়ে যাবে নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই না ভালো ঘ্রাণও নেই অনেক সময় হারাম ঘ্রাণ হারাম খাদ্যের ঘ্রাণ নিয়ে থাকি না হারাম সেন্ট গ্রহণ করে থাকি না সেই গুনাহগুলো যে হয়ে যায় আল্লাহর নবী বলছেন এই নাক ঝাড়ার সাথে সাথে নাকের গুনাহগুলো ঝরে পড়ে যাবে এই ওযু করার কারণে এভাবে প্রত্যেকটা গুনাহ যখন ঝরে পড়ে যাবে এবং একজন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে তখন সালাতের আর কি প্রয়োজন তাহলে গুনাহ তো মুক্ত হয়ে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইজা কামা ইলা সালাতে যখন সে সালাতে দাঁড়াবে রাফাল্লাহু বি দারাজাতাহু আল্লাহ তাআলা তার বিশেষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন ওয়াইজা কাআদা কাআদা সালিমান আর যখন সে এই সালাত আদায় করার পর বসে যাবে তখন আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন এবং তার পুরো সালাতটা নফল হিসাবে গণ্য হবে অতিরিক্ত সওয়াবের কারণ হয়ে যাবে ওযু এত গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর ফজিলত এভাবে বর্ণনা করেছেন আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল উযু ওয়া ইকাফফিরু মা ক্বাবলাহু নিঃসন্দেহে ওযু পূর্বের গুনাহসমূহকে দূর করে দেয় পূর্বের গুনাহগুলোর জন্য ওযুটা কাফফারা হয়ে যায় পরবর্তীতে সালাতটা হয়ে সুম্মা তাসিরুস সালাতু নাফিলাতান পরবর্তীতে এই সালাতটা নফল হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আদম আলাইহিস সালাম থেকে এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত মানুষ এসেছে আমরা বলতে পারবো এই সংখ্যা আমাদের কাছে জানা আছে এই অসংখ্য মানুষের মাঝে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আলাদা করবেন কিভাবে একদিন আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে গিয়েছেন কবর জিয়ারত করার পরে তিনি বলছেন আমার আফসোস হচ্ছে যদি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হতো তো সাহাবায়ে কেরাম বলছেন আমরা কি আপনার ভাই না আমরা কি তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা তো আমার ভাই না তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবী আমার ভাই কারা যারা পরবর্তীতে আসবে পরবর্তীতে কারা আসবে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলে সম্বোধন করেছেন অভিহিত করেছেন ভাই বলে তো তিনি আমাদের সাথে সাক্ষাতের ইচ্ছা পোষণ করলেন এবার সাহাবায়ে কেরাম বলছেন যারা পরবর্তীতে আসবে আপনি তাদের কি করে চিনবেন তাদের নাম জানেন না তাদের চেহারা চিনেন না আপনি চিনবেন কি করে বলছে কিয়ামতের দিন আমি চিনতে পারবো কিভাবে চিনতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর ওয়াইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যুহরে খাইলুন দুহমিন বুহমিন হে আমার সতী সাথী সঙ্গীরা শুনে রাখো যদি মানুষের অনেকগুলো ঘোড়া থাকে কালো ঘোড়ার মধ্যে যদি একটি ঘোড়া মুখমণ্ডল এবং মাথা এবং কপালের অগ্রভাগটা সাদা হয় তাহলে কি সেই মালিক তার ঘোড়া এই সাদা ঘোড়াগুলোকে চিনতে পারবে না সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই চিনতে পারবে হে আল্লাহর রাসূল আল্লাহর নবী তখন বললেন তোমরা যে ওযু করে থাকো ওযু করার কারণে তোমাদের যে হাত তোমাদের যে মুখমণ্ডল তোমাদের যে পা এগুলো উজ্জ্বল চমকিত থাকবে উজ্জ্বল হয়ে চমকিত থাকবে আর এই চমকানো দেখে আমি চিনে নেব এই হচ্ছে আমার উম্মত এভাবে কিয়ামতের দিন আমি তোমাদেরকে আলাদা করে দেব সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এমন এক উম্মত হওয়ার তৌফিক পেয়েছি সৌভাগ্য অর্জন করেছি যে আমরা যদি ওযু করে সালাত আদায় করি ওযু করে কোরআন তেলাওয়াত করি ওযু করে ঘুমাতে যাই এক কথা পবিত্র হয়ে যদি আমরা থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই ওযুর চিহ্নের কারণে আমাদের ওযু অঙ্গগুলো যে চমকিত থাকবে উজ্জ্বল হতে থাকবে এইগুলো দেখেই আল্লাহর নবী আমাদেরকে চিনে নিয়ে আমাদের জন্য সুপারিশ করবেন জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন আর কিভাবে চিনবো কাইফা তারিফি উম্মাতাকা মিন বাইনিল উমামি ফিমা বাইনা নূহিন ইলা উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল নূহ আলাইহিস সালাম থেকে আপনার উম্মত পর্যন্ত অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ এসেছে তাদের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন তিনি বললেন হুম গুররুন মুহাজ্জালুনা মিন আসারিল উযুয়ে উজুর কারণে উজুর যে পানিগুলো স্পর্শ করেছে এ কারণে এগুলো উজ্জ্বল হতে থাকবে চমকিতে থাকবে লাইসা আহদুন কাজালিকা গাইরাহুম অন্য কেউ এরকম হবে না
নূহ আলাইহিস সালামের উম্মতরা চলে গিয়েছে তাদের কারো চেহারা উজ্জ্বল চমকিতে থাকবে না হযরত মূসা আলাইহিস সালামের উম্মত চলে গিয়েছে ঈসা আলাইহিস সালামের উম্মত চলে গিয়েছে তাদের কারো চেহারা উজ্জ্বল হবে না চমকিতে থাকবে না কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা ওযু করে সালাত আদায় করে তাদের চেহারা উজ্জ্বল হতে থাকবে হাত চমকিতে থাকবে পা চমকিতে থাকবে এগুলো দেখেই আমি চিনে নেব সম্মানিত উপস্থিতি এই ওযুর ফজিলত এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন এই ওযু শুধু উজ্জ্বলই হবে না এটা নূর হয়ে যাবে আলোকবর্তিকা হবে এর মাধ্যমে আমরা এই আলোতে আমরা পথ চলতে পারবো হতে পারে এই ওযুর কারণে আমরা পুল সিরাত এই আলোতে পার হয়ে যাব পুল সিরাত কেমন হবে অন্ধকার না আলো পুল সিরাত অন্ধকার হবে একবারে ঘটে ঘটে অন্ধকার তরবারির থেকেও চিকন চুলের থেকেও চিকন তরবারির থেকেও ধারালো সে পথ যদি পার হতে হয় তাহলে আমাদের রুজু করতে হবে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন ওযু করতে করতে তিনি একবারে হাত ধুইছেন ধুতে ধুতে একবারে বগল পর্যন্ত ধুয়ে ফেলছেন ধুতে হবে কোন পর্যন্ত ফরজ কোন পর্যন্ত কোনই পর্যন্ত ওযুর ফরজ কিন্তু তিনি বগল পর্যন্ত ধুইছেন তো একজন অন্য একজন লোক ছিলেন বানু ফারজুক গোত্রের তো সে বলছে এ কোন ওযু করলেন আপনি এই ওযু তো আমরা রাসূল থেকে শিখে নাই আমরা তো হাদিস থেকে এই ওযু শিখে নাই আমরা কোনই পর্যন্ত শিখেছি আপনি আবার কোন ওযু করলেন তিনি বললেন তুমি আছো এখানে এটা আগে জানলে আমি এই কাজ করতাম না তবে শুনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল উযু একজন মুমিনের উজ্জ্বলতা ততদূর পর্যন্ত পৌঁছবে যতদূর পর্যন্ত ওযুর পানি পৌঁছবে আল্লাহর নবী বলেছেন একজন মুমিনের উজ্জ্বলতা ওই যে চমকিতে থাকবে চমকানো এটা ততদূর পর্যন্ত বৃদ্ধি পাবে ততদূর পর্যন্ত ওযুর পানি চলে যাবে এজন্য আমি এইভাবে ওযু করতেছি তাহলে সাহাবায়ে কেরামের আগ্রহ কত ছিল যে ঠান্ডার দিনেও তিনি এই বগল পর্যন্ত ধুয়ে ওযু করতেন ফজিলত পাওয়ার জন্য এই চমকানোটাকে বৃদ্ধি করার জন্য সম্মানিত উপস্থিতি প্রিয় শিক্ষার্থীরা আমরা ওযু করতে অলসতা করি ওযু করতে এখন তো অনেক সময় দেখা যায় যে গিজারের পানি আমরা গরম পানি ব্যবহার করি অসুবিধা নাই ওযু করা যাবে কিন্তু ঠান্ডা পানিতে যদি কেউ ওযু করে ফজিলত বেশি পাবে কেউ যদি অসুস্থ হয় দরকার নেই কিন্তু ওযু করার ফজিলত যেভাবে ওযু করা করুক না কেন ঠান্ডাতে করুক আর গরমে করুক ওযুর ফজিলত পাবে কিন্তু ঠান্ডাতে করলে যে আল্লাহ রাসূল বলছেন আলাল মাকারিহ কষ্ট সাধ্যও হলেও করবে সেটা করলে সে আরো বেশি সওয়াব পাবে প্রিয় শিক্ষার্থীরা ওযু করে যদি কেউ মসজিদে আসে কিছু মুসল্লি দেখা যায় তারা বাড়ি থেকে ওযু করে আসে আবার কিছু মুসল্লি দেখা যায় বাড়ি থেকে পাঞ্জাবি নিয়ে ঘাড়ে নিয়ে দৌড় দিয়ে মসজিদে চলে আসে মসজিদে এসে মসজিদের ওযুখানে ওযু করে কোনটা বেশি ফজিলতপূর্ণ যে বাড়ি থেকে ওযু করে আসবে তার বেশি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু ফজিলতই না একজন হজ ইহরাম বেঁধে হজ সম্পন্নকারী ব্যক্তির যে সওয়াব কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদ আসে আল্লাহ রাসূল বলছেন সে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান খরাজা মিন বাইতিহি মুতাতাইহিরান ইলা সালাতিন মাকতুবাতিন যদি কেউ ফরজ সালাত আদায়ের জন্য পবিত্র হয়ে ওযু করে বাড়ি থেকে বের হয় এবং মসজিদে আগমন করে ফরজ সালাত আদায়ের জন্য আল্লাহর নবী বলছেন ফাজরুহু কাআজরি হাজ্জিন তার সওয়াব তো হবে একটা হজের সওয়াব সমতুল্য আবার কেউ যদি ওযু করে নফল সালাত আদায়ের জন্য মসজিদ আগমন করে তাহলে তার সওয়াব তো হবে একটা উমরা পালনের সমতুল্য সওয়াব সে প্রাপ্ত হয়ে যাবে ওযু করে মসজিদ আসার কারণে এই সওয়াব প্রাপ্ত হবে একজন মুসল্লি একজন মুসলিম শুধু ওযু করার কারণে এজন্য আমাদের ওযুর ব্যাপারে সচেতন হতে হবে ওযুর ব্যাপারে সতর্ক হতে হবে আমরা যখন ঘুমাতে যাই অনেক সময় দেখা যায় ঘুম ভাঙে না শয়তান গিট মারে কয়টা গিট মারে তিনটা গিট মারে গিট মারার পর কি বলে আলাইকা লাইলুন তাবিল অনেক রাত বাকি আছে তুমি ঘুমাও যত ধরনের সুবিধা দেওয়া সে দিবে প্রয়োজনে মাথা টিপে দিবে পাহাড় টিপে দিবে যাতে ঘুমটা ভালো হয় আলাইকা লাইলুন তাবিল এই কথা বলতে থাকে কিন্তু আমরা যদি ঘুম থেকে যখন এই যে কথাটা বলবে আলাইকা লাইলুন তাবিল ঘুম ভাঙলে তো বলবে যখন ঘুম ভেঙে যাবে সঙ্গে সঙ্গে যদি আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া যে দোয়াটা পড়ে থাকি
الحمد لله الذي احيانا بعدما ماتنا واليه النشور الله الرسول বলছেন ان حلت عقده একটা গিট খুলে যাবে কয়টা গিট মেরেছিল তিনটা গিট মেরেছিল এরপরে মুসলিম যদি আই ওযু করে জিকির দোয়া পাঠ করলো দোয়া পাঠ করার পরে যদি সে ওযু করতে চলে যায় আল্লাহর রাসূল বলছেন ইন হাল্লাত উকদাতান আরেকটা গিট খুলে যাবে তাহলে কয়টা থাকলো এরপরে যদি সে সালাতে চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন তাওয়াদ্দাত আল্লাহর রাসূল বললেন ইন হাল্লাত উকদা একটা গিট খুলে যাবে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদাতান উখরা আরেকটা গিট খুলে যাবে ফাইন এবার যদি সে সালাত আদায় করে আরেকটা গিট খুলে যাবে দোয়া পড়ার সময় একটা গিট খুলে গিয়েছে ওযু করলে খুলে গিয়েছে সালাত আদায় করাতে খুলে গিয়েছে এবার সে ফাআসবাহা নাশীতান সে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে সকাল করবে মানসিকতা ভালো থাকবে তার মনের মধ্যে ভালো মানসিকতা নিয়ে সকাল করবে আর যদি দোয়া না পাঠ করে ওযু না করে সালাত আদায় না করে সে অলস হয়ে সকাল করবে কোনো কিছু ভালো লাগবে না পড়তে ভালো লাগবে না কাজ করতে ভালো লাগবে না কথা বলতে ভালো লাগবে না কারণ শয়তান তার কানে পেশাব করে দিয়েছে হাদিস আছে না একজন সাহাবী ফজরের সালাতে আসেনি তখন আরেকজন সাহাবী তার বিরুদ্ধে অভিযোগ করেছে আল্লাহ রাসূল ফজরের সালাতে আসে নাই আল্লাহ রাসূল বলছেন আমি বুঝতে পারলাম তিনি তো ওহী প্রাপ্ত হতেন তিনি বললেন যে আমি বুঝতে পেরেছি সে ঘুম থেকে উঠতে পারে নাই আর কেন ঘুম থেকে উঠতে পারে নাই জানো কারণ তার কানে শয়তান পেশাব করে দিয়েছে এটা বাস্তবিক হতে পারে আবার মাজাজি অর্থও হতে পারে যে আসলে আল্লাহ শয়তান তাকে এমন কিছু করে দিয়েছে যে সে ঘুম থেকে কোনোভাবে ওঠার সুযোগ পায় নাই প্রিয় শিক্ষার্থীরা ওযু এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যদি ওযু করে আমরা ঘুমাতে যাই এর বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন নিয়মিত ওযু করে যেতেন কেন ওযু করে ঘুমাতেন এবং তিনি নির্দেশনা দিতেন ইজা আতাইতা মাজজাকা ফাতাওয়াদ্দা ওযুকা লিসসালাতে তুমি যখন তোমার বিছানায় যাবে তখন সালাতের ওযু নাই তুমি ওযু করে ঘুমাবে এবং রাসূল এটা নিয়মিত করতেন কেন করতেন কারণ এর ফজিলত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাইয়্যিরু হাজিহিল আজসাদ তাহারাকুমুল্লাহ তোমরা তোমাদের এই দেহকে তোমরা পবিত্র করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করে দিবেন ফাইন্নাহু লাইসা মিন আবদিন আবীতু তাহিরা তাহিরান আল্লাহর নবী বলছেন এমন কোন বান্দা যে বান্দা পবিত্র হয়ে ওযু করে ঘুমাতে যাবে রাত্রি যাপন করবে ইল্লা মাহু ফি শিআরিহি মালাকুন তার সাথে একজন ফেরেশতা তার শিআরে তার সাথে একজন ফেরেশতা অবস্থান করে যে ওযু করে ঘুমাতে যায় তার মাথার কাছে একজন ফেরেশতা অপেক্ষা করে কি জন্য অপেক্ষা করে আল্লাহর নবী বলছেন লা ইয়ানকালিবু সাতাম মিনাল লাইল ইল্লা ক্বালা যখন সে পার্শ্ব পরিবর্তন করে রাতের কোনো এক অংশে তখন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মাগফির লি আবদিকা আল্লাহ তুমি যে যা দায়িত্ব তুমি আমাকে প্রেরণ করেছো এ বান্দা কিন্তু তোমার বান্দা ওযু করে ঘুমিয়েছে অতএব ফাগফির লি আবদিকা তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও ফাইন্নাহু বাতা তাহিরান কারণ সে আজকে রাত্রে ওযু করে শুয়েছিল ওযু করে ঘুমিয়েছিল অতএব তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কে দোয়া করে ফেরেশতার দোয়া কবুল হবে না আমাদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু ফেরেশতার দোয়া কবুল হবে আল্লাহ কবুল করবেন এজন্য আমাদেরকে ফেরেশতার দোয়া লাভ করার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে ওযু করে ঘুমানোর এই আমলটা করা শুরু করো এই আমলটা করতে হবে দেখবে প্রশান্তির সাথে ঘুম হচ্ছে ঘুমের মধ্যেও প্রশান্তি আছে না হলে টেনশনের সাথে ঘুম হবে রাত্রে দুঃস্বপ্ন দেখবে ঠিকভাবে ঘুমাতে পারবে না এমন দুঃস্বপ্ন দেখবে যে স্বপ্ন তাকে কষ্ট দিতেই থাকবে এজন্য আমাদের চেষ্টা করতে হবে ওযু করে ঘুমানোর আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উদ্বুদ্ধ করেছেন যখনই তোমরা ঘুমাতে যাবে ওযু করে ঘুমাবে কারণ ওযু করে ঘুমালে ফেরেশতা তোমাদের জন্য দোয়া করবে প্রিয় শিক্ষার্থীরা ওযু করার পর দোয়া আসে না এ দোয়া পাঠ করার আবার বিশেষ ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন ওযু হয়ে গেল ওযু করার পর এবার দোয়া পড়তে হবে
হাদিসে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে তার মধ্যে যেটি তাশাহুদ কালেমে শাহাদাত নামে যেটি পরিচিত সেই দোয়াটি উযুর ক্ষেত্রে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিনকুম মিন্নাহাদিন ইয়াতাওয়াদাউ ফায়াবলুগু উল উযুয়া যখন কোন মুসলিম বান্দা উযু করবে এবং উযুকে পরিপূর্ণভাবে করবে এরপরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়্যা আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এই কালিমা শাহাদাত পাঠ করে উযুর পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন এবং বলা হবে এই জান্নাতের আটটি দরজার যে দরজা দিয়ে তোমার প্রবেশের ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করো তো কেউ যদি ওযু না করে এটা পাঠ করে এই ফজিলত পাবে কালিমা শাহাদাত পাঠের বিশেষ ফজিলত আলাদাভাবে আছে কিন্তু এই যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া এই খুলে দেওয়ার যে ফজিলতটা আটটি দরজা খোলার যে ফজিলত এটা পেতে হলে আমাদেরকে ওযু করে এই দোয়া পাঠ করতে হবে প্রিয় শিক্ষার্থীর আরেকটি দোয়া বর্ণিত হয়েছে ওটা তো আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন وجعلني من المتطهرين আরেকটি দোয়া আছে যে দোয়াটি আমরা মজলিস শেষে দোয়া পাঠ করে থাকি সেই দোয়াটা কি সুবহানাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা ফাকালা যে ব্যক্তি ওযু করলো তারপর বলল সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই দোয়াটি যে ব্যক্তি বলল কুতিবা ফি রাক্কিন সুম্মা তুবিয়া ফি তাওবিন তার এই আমলটাকে একটি কার্ডে লিখে দেওয়া হবে অতঃপর সেই কার্ডে সিল মেরে দেওয়া হবে এমন ভাবে সিল মেরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত এই কার্ডটি বিনষ্ট হবে না নষ্ট হবে না এমন নামে সরাসরি নেকির পাল্লায় ওজন করা হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলেন ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা এই কার্ডটি কিয়ামত পর্যন্ত ভেঙে যাবে না যদি ওজুর পরে এই দোয়াটি কেউ পাঠ করে আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই এই দোয়াটিকে সহি সনদ বর্ণনা সহিব বলে বর্ণনা করেছেন সাথে সাথে এই দোয়াটিকে ইমাম নবী রহমতুল্লাহ আলাই গোসলের পরে পাঠ করাকে মুস্তাহাব বলেছেন কেউ যদি গোসল করার পরে এই দোয়াটি পাঠ করে তাহলে সে এই ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওযু ছাড়া সালাত আদায় করা যাবে কেউ যদি করে কি শাস্তি হবে আমরা জানি রাসূল কিন্তু বলেছেন এক ব্যক্তি এক অক্ত সালাত ওযু ছাড়া পড়েছিল বেশি না এক অক্ত তার কি শাস্তি হয়েছিল উমেরা বি আব্দিন মিন ইবাদিল্লাহি আই ইউদরাবা ফি কবরিহি মিয়াতা জালদা আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দাকে কবরে 100টি বেত্রাঘাত মারা নির্দেশ দেওয়া হলো ফালাম ইয়াজাল ইয়াসআলু ওয়া ইয়াদু হাত্তা সারা জালদা সে প্রার্থনা করতে থাকলো অবশেষে একটা বেত্রাঘাত মারার জন্য নির্দেশনা দেওয়া হলো মারা হলো একটাই বেশি নয় একটা মারা হলো একটা মারাতে তার কবর আগুনে ভরে গেল এবং সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গেল তার যখন জ্ঞান ফিরে আসলো সে বলছে আল্লামা জাল্লাদ তুমুনি আমাকে কেন এভাবে বেত্রাঘাত করা হলো আমার কি পাপ হয়েছিল কোন পাপের কারণে আমাকে বেত্রাঘাত করা হলো এবার ফেরেশতারা বলছেন ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুর তুমি এক অক্ত সালাত আদায় করেছিলে ওযু ছাড়া কয় অক্ত সালাতান বলা হয়েছে এক অক্ত তুমি সালাত আদায় করেছিলে ওযু ছাড়া এজন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে আরেকটা তোমার অপরাধ ছিল ওয়া মারাত্তা আলা মাজলুমিন ফালাম তাংসুরহু তুমি একজন মাজলুমের পাশ দিয়ে অতিক্রম করেছিলে অথচ সে মাজলুমকে তুমি সাহায্য সহযোগিতা করো নাই এজন্য তোমার এই শাস্তি তোমাকে দেওয়া হয়েছে এবার আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করার পর বলছেন যে যদি ওযু না করে সালাত আদায় করার কারণে এত বেশি শাস্তি হয় তাহলে তারেকা সালাত যে ব্যক্তি সালাতই ত্যাগ করে সালাত আদায় করে না তার কেমন শাস্তি হবে আমাদের অনুধাবন করতে হবে ওযু করে সালাত আদায় করেছে কিন্তু বেগাইরে তাহুর ওযু ছাড়া সালাত আদায় করেছে এই বেগাইরে ওযু ছাড়া সালাত আদায় করার কারণে এত বড় শাস্তি কিন্তু যারা সালাতই আদায় করে না তাদের কি ধরনের শাস্তি হতে পারে আমাদের অনুধাবন করতে হবে কবরকে ভয় করতে হবে কবরে ভালোভাবে থাকতে হলে আমাদের ওযু করে সালাত আদায় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ওযুর ফজিলত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম যাতে ছিল আমি আবার সারসংক্ষেপ বলছি ওযুকে সালাতের এক তৃতীয় অংশ বলা হয়েছে ওযুকে ইমানের অর্ধেক বলা হয়েছে এই ওযুকে ইমানের পরিচায়ক বলা হয়েছে
এই ওযুর মাধ্যমে একজন বান্দার মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে দুনিয়াতে বৃদ্ধি পাবে এই ওযুর মাধ্যমে ওযুটা হচ্ছে জান্নাতের পথপ্রদর্শক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওযুর কারণে জান্নাতে চলে গিয়েছিলেন এই ওযু মানুষের গুনাহসমূহ মিটিয়ে দেয় এই ওযুর কারণে ওযুর পটিটা পানির ফোঁটার সাথে সাথে আমাদের গুনাহসমূহ ঝরে পড়ে যায় এই ওযুর কারণে আমাদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন উজ্জ্বল তারকার মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে চমকিতে থাকবে যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র উম্মত থেকে আমাদেরকে আলাদা করে নেবেন এই ওযু করে যদি আমরা মসজিদে আসি হজ এবং উমরার সমতুল্য সওয়াব অর্জন করতে পারব আমরা যদি ফজরের পরে ফজরের সময় আমরা ওযু করি শয়তান যে তিনটি গিট মেরেছিল গিটগুলো অটোমেটিক্যালি খুলে যাবে যদি আমরা ওযু করি যদি আমরা ওযু করে ঘুমাতে যাই তাহলে ফেরেশতারা আমাদের মাগফিরাতের জন্য দোয়া করবে সাথে সাথে আমরা যদি ওযুর পরে দোয়া পড়ি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে কোনো একটি দরজা দিয়ে আমরা প্রবেশের আটটি দরজা দিয়ে আমরা প্রবেশের সুযোগ পাব আমরা যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারব প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ওযুর যে গুরুত্ব শুনলাম এই ওযুকে আমরা গুরুত্বের সাথে নেব এবং এই ঠান্ডাতে হলো আমরা ওযু করতে কোনোভাবে কার্পণ্য করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ওযু করে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং সর্বঅবস্থায় পুত পবিত্র থাকার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন